100 মতো জুড়ি আনছি, 100 জুড়ির মতো লাগাবো, চারা গরম দানে যত বাড়ে। তো আমি এইভাবে দেখছি যে থাইল্যান্ডে বড় বড় জুড়ির মধ্যে লাগায় তো গাছগুলো অনেক সুন্দর হয়। তো দেখেন আমি একটা পিকচার দিয়ে দিতেছি ডিসপ্লেতে, দেখে নিন আপনারা। তো গাছটি দেখে নিলাম, আমরা 500 টাকা বিক্রি করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে আমি সৌদি খেজুর গাছ, ছোট গাছ লাগাবো। তো মাটি রি করতেছি, দেখেন যে মাটি আছে বেলে দোয়াশ মাটি। তো আপনারা কোকোপিট দিতে পারেন বা শুকনা কাঠের বসি। তো আমি চারাটা লাগাবো, একটা জুড়ি নিয়ে নিছি। এই চারাটা আমি লাগাইছিলাম 4 মাস হয়, তো বড় তার দ্রুত বাড়ে, তার জন্য আমি এই যে জুড়ির মধ্যে দিয়ে দিব, ছিদ্র করে নিছি বাড়িতে। তো এই গাছটা লাগানোর পরে 4 মাস পরে বড় হয়ে যাবে, অনেক বড় হবে ইনশাল্লাহ। তো আপনাদের দেখাবো আরেকটা গাছ, আমি 4 মাস আগে লাগাইছিলাম, 5 মাস আগে, অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ, দেখাবো আপনাদের, সাথেই থাকবেন। এই মাটির সাথে আমি মাল্টিমিক্স মেডিসিন মিশিয়ে নেব। আপনারা দিতে পারেন কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, গোবর দিয়ে দেব, শুকনা গোবর। তারপর বেলে দোয়াশ মাটি নেবেন, যেন এই মাটিটা ভালোবেসে খেজুরের জন্য, যে কোনো গাছের জন্য, মাল্টিমিক্স কোকোবিট বা কাঠের বসি বেল দোয়াশ মাটি দিয়ে নেবেন। আমি প্রচুর পরিমাণে গোবর, শুকনো গোবর দিয়ে নিই। রেডি করা শেষ, তো আমি প্যাকেটটা কাটবো, কাটার পরে এই জুড়িতে আমি দিয়ে দেবো। তো এগুলো আমি অনেক জুড়ি আনছি, 100 মতো জুড়ি আনছি, 100 জুড়ির মতো লাগাবো, চারা গরম দানে দ্রুত বাড়ে। তো আমি এইভাবেই দেখছি যে থাইল্যান্ডে বড় বড় জুড়ির মধ্যে লাগায় তো গাছগুলো অনেক সুন্দর হয়। তো দেখেন আমি একটা পিকচার দিয়ে দিতেছি ডিসপ্লেতে, দেখে নিন আপনারা। তো গাছটি দেখে নিলাম, আমরা 500 টাকা বিক্রি করে থাকি, সারা দেশে পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো আমরা বড় গাছও দিয়ে থাকি, চাকা টিসু কালচার সব ধরনের চারা দিয়ে থাকি। এটা বীজ থেকে তৈরি করা, আমরা মাটি এখন জুড়ির মধ্যে দিয়ে দিব। মাটি দিয়ে নিয়েছি, এখন এই ব্লেড দিয়ে আমি কেটে নিয়েছি, এখন সরিয়ে মানে খুলে এই প্যাকেটটা আমি এই জুড়িতে দিয়ে দিব, পরে মাটি দিয়ে দিব। চারাটি আমি খুলে নিয়েছি, দেখেন প্রচুর শিকড় হয়েছে, 5 মাসের মধ্যে প্রচুর শিকড় হয়েছে, গাছটি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখেন আমি এখন লাগিয়ে দেবো, জানি দ্রুত খেজুর গাছটা বাড়ে। ভালো করে মাটি মিক্স করে নেবেন, ইনশাল্লাহ গাছ বড় হয়ে যাবে। তো দেখেন প্রচুর শিকড়, মারা যাওয়ার কোনো চান্সই নেই। আমরা টপের মধ্যে এখন দিয়ে দেবো, জুড়ির মধ্যে আমাদের গাছটি লাগানো শেষ, বসানো শেষ। তো আমরা এখন লাগিয়ে নিয়েছি, তো মাটি দিয়ে দেবো। বসানো শেষ, এইভাবে আমরা গাছ লাগিয়ে থাকি, তো দ্রুত বেড়ে যাবে গাছটি ইনশাল্লাহ। তো এটা 5 মাস আগে লাগানো, আবার আমি প্যাকেটে ছিল, ঝুড়িতে দিয়ে দিলাম। তো এভাবে বালতিতেও দিতে পারেন, দ্রুত বেড়ে যাবে। প্রচুর শুকনা গোবর দিবেন, খাবার হচ্ছে প্রচুর শুকনা গোবর। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওর মাঝে আপনার ছত্রাকনাশক পাতার মধ্যে যে ছত্রাকনাশক হয় অসুখটা, ওই ভিডিও নিয়ে আসবো, দেখবেন আপনারা।
তোমার একটি গাছ দেখাচ্ছি যে আমি একটা বালটির মধ্যে দিছিলাম 5 মাস আগে, কত দ্রুত বেড়ে গেছে গাছটি। কিছুক্ষণ আগে যে আমি গাছটি দেখালাম আপনাদের ভিডিওতে লাগালাম, ওই গাছটি আজকে লাগালাম যেটা, তো এই গাছটি আমার 5 মাস আগে লাগানো, কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন, অনেক বড় হয়ে গেছে। তো ছোট চারা আপনারা নিতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি ডেলিভারি। তো আমার কাছে প্রচুর চারা আছে দেখেন, প্রচুর চারা, আমরা বড় চারাও দিয়ে থাকি, ছাকার, টিস্যু কালচার সব ধরনের চারা দিয়ে থাকি। তো সবাই যদি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।